বাবার বাড়িতে এই ঘরটা তোমাদের দেখানো হয়নি আগে, তোমরা শুধু জাস্ট এই দুটো ঘর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ইটস আরবি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও তোমাদের সকলের ভালোবাসায় ও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে এখন বাজে সকাল 8:30, আর আজকে এখন থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। বাইক গাড়ি ঘোড়া রাস্তা হলে যা হয়, কারেন্ট চলে গেছে আর প্রচণ্ড গরম লাগছে। জুনিয়ারও ওইদিকে ঘুমাচ্ছিল, কিন্তু এখন কারেন্ট চলে গেছে বলে গরমে নড়াচড়া করছে, ঠিকঠাক ঘুমাচ্ছে না। তো আমি ভাবলাম এখনই সময় তোমাদের সঙ্গে একটু ইন্ট্রো করে নিই, কারণ বারবার জুনিয়ার যদি একটু উঠে পড়ে তখন আর কথা বলার সময় পাবো না, তার জন্যই। আর আজকে হচ্ছে জুনিয়ারের আব্বু মানে সুমন আসছে, কিছু কাজ রয়েছে, হসপিটালে যেতে হবে, বার্থ সার্টিফিকেটের জন্য কিছু কাজ রয়েছে, এখানে এসে তারপরে যাবে হসপিটালে ডকুমেন্টসের জন্য কাজ। তো চলে আসবে সকাল সকালই। আর জুনিয়রের আপু জুনিয়রের জন্য অনেক অনেক গিফট আনতে চলেছে, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এইখানে দেখো কারেন্ট চলে গেছে, তাই জন্য আমি পাখা দিয়ে এভাবে হাওয়া করছিলাম, একটুও গরমের ভিতরে থাকতে চাই না, নড়াচড়া করছে, ঘুমাচ্ছে না ঠিক করে, তাই এখানে আমি পাখা দিয়ে হাওয়া করছি। আর হাওয়া করতে করতে কিছুক্ষণের মধ্যে কারেন্টও চলে এসেছে। এদিকে জুনিয়রের মিমি মানে হচ্ছে রিমি, আমার বোন রান্না করছে আমার জন্য খিচুড়ি, এখানে রান্না হচ্ছে খিচুড়ি। আর আমার বাবার বাড়িতে এই ঘরটা তোমাদের দেখানো হয়নি আগে, তোমরা শুধু জাস্ট এই দুটো ঘর দেখেছিলে। তো এইখানে এইখানে বারান্দাতে এখানে কাটা হয়েছে, এবং কাটার পরে এখানে দরজা করে এদিকে একটা ঘর বানানো হয়েছে, এখানে গ্যাসের স্ল্যাব করা হয়েছে রান্নাবান্নার জন্য এখানটাতে। আর এদিকে একটা ঘর বানানো হয়েছে যে ঘরটাতে আমরা আপাতত রাতের বেলায় থাকি, কারণ প্রচণ্ড গরমে জুনিয়র থাকতে পারে না, তো এইখানে ঠান্ডা থাকে এই ঘরটা, তো এখানে আমরা থাকি আপাতত। আর এই ঘরটাতে এখানে বাইরে এখানে বার হই, এখানে রান্না বান্না হয়, আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে আমার জন্য সকালবেলা সবজি দিয়ে। এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, জুনিয়রের মিমি করছে রান্না, গ্যাস চালু করে দে ফুটুক। এই যে চলে এসছে জুনিয়রের আব্বু, এসে শুয়ে পড়েছে জুনিয়রের পাশে। আর এখানে দেখো কতগুলো গিফট নিয়ে এসছে, তো আমি এগুলো বসে পড়েছি খোলার জন্য, এক্সাইটেড কি কি আছে এর ভিতরে তোমাদেরকেও দেখাবো। রিমি আসুক একটু, রিমি ক্যামেরাটা ধরে দেবে, তারপরে দেখাবো তোমাদের। ঘরের মধ্যে এই দেখো এটা হচ্ছে একটা খেলনা হাতি, এটা সর্ষের বালিশ, সর্ষে দেওয়া মাথাটাকে গোল করার জন্য, হাতি হাতি চোখ মারা ওইটা নেই তো, ওটা বেশি ভালো লাগে। কতগুলো ইমোজি বালিশ, মাহিও এসছে, মাহি বসে পড়ো আমার পাশে, মাহি এসছে স্মার্ট।
এটা কাজে লাগে সত্যি। কত বালিশ মাঝে দেবো ক্যারি তো বলে বহন করে সবার প্রথম এটা হচ্ছে বড় মার কাছ থেকে, মানে আমার দাদি দাদি শাশুড়ির কাছ থেকে দাদি এটা পাঠিয়েছে ওনার কাছে। এই যে হার, চোখ লাগানো হার, এটাকে কি বলে জানো, কি একটা নজরদানা, নজরদানা দিয়ে যে হার, এখন পরে পড়িয়ে ছবি তুলে গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজছে সন্ধ্যা 7:30, আর সন্ধ্যাবেলা এখানে দেখো সুমন খেলা করছে জুনিয়রের সঙ্গে। এখানে তো জুনিয়র বললে অনেকে বলছে জুনিয়র বলো না, আসলে ওর নামটা তো এখনও রিভিল করিনি, তাই জুনিয়র বলেই ডাকছি। নামটা রিভিল করা হয়ে গেলে নাম ধরেই ডাকবো। তো জুনিয়র মানে আমার সোনা ছেলেটা তো খেলা করছিল, মানে জেগেই ছিল, সন্ধ্যাবেলাটা একটু জেগে থাকে, ও খেলা করছে আর সুমন ওর পাশে শুয়েছিল। আমি ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে আর কথা বলছে না কিছু। সন্ধ্যাবেলা এখানে মা বানিয়েছিল ঘুগনি আর তার সঙ্গে ছিল রুটি। ঘুগনিটা এখানে খুব হালকা মশলা, অল্প মশলা দিয়ে মা বানিয়েছিল, যেহেতু আমি খাচ্ছি এখন হালকা মশলার খাবার তার জন্যই। আর তার সঙ্গে রুটি ছিল, আমি অল্প একটু খেয়েছিলাম, বাকি এখানে সুমন খাচ্ছে। আর এখানে সুমন খেতে খেতে বলছিল যে আমি যদি এখানে এখন এক মাস থাকবো শ্বশুরবাড়িতে, এক মাস থাকলে কি রোজ রোজ আমাকে এরকম যত্ন করবে, কখনো তো থাকেনি, কখন সবসময় দুই দিন থাকা হয়, দুই তিন দিন, এর বেশি তো কখনো থাকেনি, তা আমি কি এক মাস থাকবো, এটাই বলছিল সুমন। তো আমি মজা করে মানে দুজন কথাবার্তা বলছিলাম আর আমি বলছিলাম হ্যাঁ থাকো, থাকলে কি আছে, কোনো অসুবিধা নেই। আর সুমন সবসময় এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালোবাসে, তার জন্য ও যখনই আসে মা তখনই এরকম খাবার বানিয়ে দেয়। এমনিতেই রাতের বেলা ভাত খেতে চায় না, তার জন্য সন্ধ্যাবেলা কিছু না কিছু এরকম বানিয়ে দিলে সেটা পেয়ে খুব খুশি হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর এখন আমরা দেখো জুনিয়রের ফেস রিভিল ভিডিও একটু শ্যুট করছিলাম, সেটারই বিহাইন্ড দ্য সিন একটু দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, এখন অবশ্য বাজে হচ্ছে 11:00 আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর সকালবেলা
তো বেবিকে তো তোমরা দেখে নিয়েছো, জুনিয়রকে, জুনিয়র ফেস রিভিল ভিডিও শুট হচ্ছিল, একটু ফটো শুট করছিলাম, তো হয়ে গেছে সেটা। আর এখন এই যে ফোন হচ্ছে রেডি, বাড়ি চলে যাবে। সকালে খাওয়া দাওয়া সেরে এখানে সুমন রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে। আমি ওকে বারবার বলছিলাম বিকালে যাওয়ার কথা, কিন্তু যেহেতু রোজ বিকালবেলা ঝড় বৃষ্টি আসছে, তার জন্য বললো যে না সকালেই চলে যাই, ঝড় বৃষ্টি আসলে আর বাড়ি যেতে পারবো না, দোকানটাও খুলতে হবে, তাই আমি আর খুব বেশি জোর করিনি। তো এখানে রেডি হয়ে চলে যাচ্ছে বাড়িতে। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি ভালো লেগেছে। এতক্ষণ যারা সঙ্গে রয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।